ডিপিডিসির নিয়োগ বিজ্ঞপ্তি, দুই পদে নেবে 76 জন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দুটি পদে মোট 76 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে যে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার একটি হলো সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট। এই সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে পদ সংখ্যা হলো 63টি। এছাড়া আরো একটি পদ আছে, একই ভিডিওয়ে আমি দুটি পদের বিস্তারিত দেখিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটির জন্য একটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে চলুন বিস্তারিত দেখি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যার সংক্ষিপ্ত নাম ডিপিডিসি, এখানে একটি পদ হলো সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট, যেখানে পদ সংখ্যা 63টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমতুল্য বিজ্ঞান বিভাগ এবং কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে। পাওয়ার টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ বা উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য নয়। থেকে এখানে এই চাকরিতে যেসব দায়িত্ব আছে সেই দায়িত্বটা এখানে বলা আছে, আপনারা এখান থেকে একটু পড়ে নিতে পারবেন। এখানে বেতন ভাতা বিষয়ে বলা হয়েছে যে সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে মাসিক বেতন 25,000 টাকা, মূল বেতনের 60%, তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার মূল বেতনের 50% বাড়ি ভাড়া পাবেন এবং যাতায়াত ভাতার জন্য মাসিক 3,000 টাকা। চিকিৎসা ভাতা পাবেন মূল বেতনের 10% হারে অথবা ন্যূনতম 2,000 টাকা। এই মূল বেতনের সঙ্গে এগুলো আপনাদের অ্যাড হয়ে সর্বসাকল্যে একটা বেতন আপনারা পাবেন। তাছাড়া প্রতি বছর দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স এবং ছুটি নবায়ন সুবিধা সহ কোম্পানির প্রচলিত নিয়মে অন্যান্য সুবিধাটিও নাগরিক গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন। এমপ্লয়ি নিজে তার আয়কর জমা প্রদানে বাধ্য থাকবেন। এখানে শর্তাবলী আছে এই পদের জন্য যে বয়স 18 থেকে 30 বছর, 13/4/2021 খ্রিস্টাব্দ তারিখে হতে হবে। কোনো ক্রমে জন্ম তারিখ বা বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নির্ধারিত বয়সসীমার মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সততা, সাহসিকতা ও পারস্পরিক সমন্বয়ে কাজ করায় দক্ষ হতে হবে। প্রার্থীকে কোম্পানির আওতাধীন যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আগ্রহী প্রার্থীগণ ডিপিডিসির ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন দাখিল করবেন। এক্ষেত্রে নির্ধারিত ফর্মে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর ছবি, স্বাক্ষর ও সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীকে রকেট, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অথবা নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 1,000 টাকা অপ্রয়োগ্য আবেদন ফি প্রদান করে আগামী 13/4/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে ডিপিডিসি এর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। চলুন অন্য যে পদে সার্কুলার আছে সেই সার্কুলারটাও আমরা একটু দেখে আসি। একই কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, পদের নাম কমপ্লেন সুপারভাইজার, এখানে পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক বা সমতুল্য। গ্রাহক সেবা অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী অথবা সমতুল্য গ্রহণযোগ্য নয়। দায়িত্ব বিষয়ে এখানে বলা আছে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন আশা করি। বেতন ভাতাদি বিষয়ে বলা আছে যে পদবি এখানে কমপ্লেন সুপারভাইজার, মূল বেতন মাসিক 27,000 টাকা, বাড়ি ভাড়া মূল বেতনের 60%, তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের 50%, যাতায়াত ভাতা মাসিক 3,500 টাকা, চিকিৎসা ভাতা মূল বেতনের 10% হারে অথবা ন্যূনতম 2,000 টাকা,
তাছাড়া পূর্বের পদটির ন্যায় এখানে উৎসব ভাতা সহ বিভিন্ন যে সুযোগ সুবিধা ওই পদে ছিল এখানেও একই ধরনের সুযোগ সুবিধা আছে। শর্তাবলীর এখানে বয়সও একই বা অন্যান্য শর্তাবলীও একই হিসেবে আছে। প্রার্থীকে ঠিক রকেট বা অন্যান্য যে ব্যাংকিং ব্যবস্থা এবং সেই ব্যবস্থার মাধ্যমে 1,000 টাকা অপরের যোগ্য ফি প্রদান করতে হবে ওই 13/4/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। অর্থাৎ দুটি পদেই 1,000 টাকা করে প্রেরণ করতে হবে যারা আবেদন করতে চান, এবং দুটি পদেরই আবেদনের ডেডলাইন হলো 13 এপ্রিল 2021। এই দুটি পদে আরো যেসব ছোটখাটো বিষয় এখানে বলা আছে আশা করি আপনারা সেসব বিষয়গুলো এই সাইটটি ডাউনলোড করে পড়ে নেবেন। এই সাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে বুঝে তারপর আবেদন করবেন আশা করি। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।